गुड मॉर्निंग फ्रेंड्स, आज के एकदम वेलकम बैक टू माई चैनल एसडीजे किचन एंड ब्लग। एकदम सूर्य उठेनी, देखो सकाल बेलार दृश्यटा बाहर एकदम सूर्य उठेनी। आज मने सारा दिन सूर्य उठबे ना, शुधु मेघ करे रेखेछे सब दिके। এইখানে আমি ফুলকপি, সয়াবিন আর আলু ভেজে নিচ্ছি তেল, হলুদ, লবণ আর একটু পোড়া লঙ্কা দিয়ে। তারপর সম্বাদ দেব তরকারিটা। আজ এটা নিরামিষ রান্না করব। একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি, ভাজলে তরকারিটা খেতে একটু স্বাদ হয় তাই। আর এদিকে হয়েছে এই যে বেগুন ভাজা হয়েছে, তারপর এখানে উচ্ছে ভাজা, তার সাথে হয়েছে এই যে কাঁচা টমেটোর ডাল হয়েছে ধনেপাতা দিয়ে। সয়াবিন, আলু এবং ফুলকপি প্রায় ভাজা হয়ে গেছে, হালকা ভাজা করেছি আর কি। আর এখানে তরকারিতে সম্বাদ দেওয়ার জন্য মশলা নিয়ে নিয়েছি, হলুদ, লবণ, গুঁড়া লঙ্কা, তারপর জিরা গুঁড়া, ধনে গুঁড়া, আর তার সাথে ফোড়ন দেবো আমি তেজপাতা আর মেথি ফোড়ন দেব। এই মেথি আর তেজপাতা নিয়ে নিলাম সবজিতে ফোড়ন দেওয়ার জন্য। এখন নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে, তারপর তরকারিটা সম্বাদ দেবো। এখন আমি তেল দিয়ে নিচ্ছি তরকারিটা সম্বাদ দেওয়ার জন্য। এখন মশলাটাতে আমি একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো। তেজপাতা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেবো মেথি, এখন আমি মশলাটা ঢেলে দেব। আমি একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হলে তারপর সবজিগুলি দিয়ে দেব। মশলাটা হয়ে আসছে, এখন সবজিগুলি ঢেলে দেব, তারপর ঝোল দেব। তরকারিটা হচ্ছে, আর একটু কপি টপি সিদ্ধ হবে, ঝোলটাও আরও কমবে, তখন নামাবো। আমি সকালের ভাতটা খেয়ে নেব। ওরা খেয়ে নিয়েছে, আমি বাকি আছি। এখন আমি ভাত খেয়ে নেব, আমি এখন ভাত খেয়ে নেব বন্ধুরা। বেগুন ভাজা, উচ্ছে ভাজা আর একটা ফুলকপি, দুটো সয়াবিন আর আলু নিয়েছি, ঝোল নিইনি, আর তার সাথে ডাল দিয়ে ভাত খেয়ে নেব সকালের খাবারটা। সবজি কমপ্লিট হয়ে গেছে, এখন গ্যাসটা অফ করে দেব, তারপর বাটিতে নামিয়ে নেব। আজ রান্না হয়েছে যে বেগুন ভাজা, ভাত, তারপর হয়েছে ডাল, আর হচ্ছে ফুলকপি, আলু আর সয়াবিন দিয়ে তরকারি। তরকারিটা দুইটা বাটিতে রেখেছি, এই যে ফুল লোকটা। আমি সব গ্যাস ট্যাস পরিষ্কার করে নেব, এদিকটা পরিষ্কার করে নিয়েছি, আর এখন গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে বাসনপত্র ধুয়ে ঘর মুছে নেব। এখন সব পরিষ্কার করা হয়ে গেছে, আমার সব ঘর মুছে ফেলেছি, এখানে তরকারি সব সাজানো আছে। এখন এগুলো ঢেকে নেব, বাস এখন এইটুকু। আবার সন্ধ্যার পরে আসবো। সন্ধ্যার সময় এসেছি, আবার সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি ঠাকুর ঘরে, তারপর ঠাকুরকে প্রণাম করে তারপর আবার রাত্রিকালীন সন্ধ্যার সময় কাজ শুরু হবে। সন্ধ্যাবেলার পর তো চা বসিয়ে দিয়েছি, দুটা কাপ নিয়ে নিয়েছি, একটা চিনি ছাড়া একটা চিনি দেওয়া দুধ চা করে নেব। চা হয়ে গেছে, 2 কাপ চা নিয়ে এখন সন্ধ্যাবেলা একটু ঠান্ডার মধ্যে টিফিন খাবো। টিফিনের জন্য একটু ম্যাগি ভাজা করব, সিম্পল শুধু মশলা দিয়ে সিদ্ধ করে ম্যাগিগুলি ভেজে তারপর খেয়ে নেব। এই ছিল আজকের দিনের আমার ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন প্লিজ।